গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওটা ঢুমকিকে নিয়ে তো আমি ঢুমকি তোমাকে বলবো আমার এই ভিডিওটা যদি তোমার কাছে গিয়ে থাকে হয়তো তোমার মানে বিপক্ষে আমি ভিডিও বানাই কিন্তু আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাকে নিয়ে তোমার হয়তো কাজে লাগতে পারে আর পারলে নিজের হাজবেন্ডকেও একটু ভিডিওটা দেখিও তো সে প্রথমেই বললো আজকের আমার এই ভিডিওটা কোনো ডেইলি ব্লগ নয় এটা আমার একটা এমনি ভিডিও তো ডেইলি ব্লগে তোমার কি থাকে সেই তো একই জিনিস থাকে সেটাকেও ডেইলি ব্লগ বলা চলে না তারপরে তুমি কি বললে যে আমি তো তোমাদের মতো করে বলতে পারি না আমার মুখের একটা পরিচয় আছে একদম ঠিক তোমার মুখের একটা পরিচয় আছে তুমি মৌ দিদি ভাইয়ের ভাইয়ের বউ এটাই তোমার সব থেকে বড় ফেস ভ্যালু বুঝলে আসল কথায় আসি সে বললো আমাকে নিয়ে অনেকে তদন্ত করছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তাদের একটু জেনে রাখা উচিত যে আমি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পাই সেটা হচ্ছে আমার বাবার সারনেমটা রেখে এটা পেতেই পারো বাবার সারনেম রেখে টাকা পেতেই পারো কিন্তু ইললিগাল ভাবে কখনোই লিগাল ভাবে নয় আর একটা কথা বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ করবে না পুরোটা দেখবে অনেক কিছু তোমাদেরকে আমি আজকে জানাতে চাই এবং প্রমাণ সহ আর যারা যারা কমেন্ট করছিলে না ওই ঢুমকি আইডিতে গিয়ে যে আমি আমার বর সরকারি চাকরি করে আমার বাবা করে আমরা তাও লক্ষ্মীর ভাণ্ডার পাই তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা অবভিয়াসলি দেখার জন্য বলবো কারণ এটা পুরোপুরি ইললিগাল তার প্রতিটা প্রমাণ দেব একটা মানুষ কখনো দুটো ফ্যাসিলিটি পেতে পারে না ঢুমকির হাজবেন্ড সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় আর লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে স্টেটের মানে রাজ্যের রাজ্যের কেন্দ্রের দুটো ফ্যাসিলিটি একটা মানুষ নিতে পারে না হ্যাঁ পারে রাজ্যও আমাকে চাল দিচ্ছে কেন্দ্রও আমাকে চাল দিচ্ছে ও 5 কিলো ও 2 কিলো এটা আমি পেতে পারি কিন্তু আমার হাজবেন্ড যখন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় তখন আমি কিন্তু রাজ্যের কোন রকম কোনো ফ্যাসিলিটি নিতে পারি না কারণ অটোমেটিক্যালি আমি আগে থেকেই কেন্দ্রের সমস্ত ফ্যাসিলিটি নিয়ে বসে আছি কি কি ফ্যাসিলিটি আমার হাজবেন্ড থাকবে সে ঘরের ভাড়া আমার বেবি হবে বেবির স্কুলের খরচা বছরে 25,500 সামথিং কিছু একটা টাকা ঠিক আছে বাচ্চাটার বয়স হতে হবে 4 বছরের পর মানে 2 বছর স্কুলে পড়াতে হবে ছোট ধরো তুমি 3 বছর স্কুলে ভর্তি করে দিলে তাহলে তো 3 বছর ধরে মানে অ্যাকচুয়ালি 3 বছর থেকে তো দেওয়া যায় না মিনিমাম 5 বছর বাচ্চাটার বয়স হতে হবে এছাড়াও হচ্ছে তারা একটা বোনাস পায় পুজোর সময় ঘুরতে যাওয়ার একটা মানে ফ্রি পাওয়া যায় 3 বছরে একবার ফ্লাইটের একটা টিকিট পাওয়া যায় এটা পোস্ট অফিসের ক্ষেত্রে কিন্তু হয় যতই সে গ্রুপ ডি হোক ঠিক আছে 3 বছর না হলে যদি গ্রুপ ডি হয় 5 বছর হবে মানে ফ্লাইটের টিকিটটা সে পাবে তো একটা মানুষ যেহেতু এতগুলো ফ্যাসিলিটি সরকারের কাছ থেকে নিচ্ছে সেই মানুষটা কিভাবে রাজ্যের কাছ থেকে আর একটা ফ্যাসিলিটি নিতে পারে কারণ রাজ্যের এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র তাদের জন্যই দেওয়া হয় যারা কিন্তু সরকার থেকে আদার্স কোনো মানে আদার্স মানে সরকারি চাকরি কোনো ফ্যামিলি কেউ সরকারি চাকরি করছে তারা এই ফ্যাসিলিটিটা পেতে পারে না লক্ষ্মীর ভাণ্ডার পেতে গেলে মেনলি যে জিনিসটা করতে হবে স্বাস্থ্যসাথীর কার্ড স্বাস্থ্যসাথীর কার্ডে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাই লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপের সময় পুট করতে হবে নাম্বারটা পুট করতে হবে তো স্বাস্থ্যসাথীর কার্ডটা কাদেরকে দেওয়া হয়েছে যারা কোনো সরকারি মানে সরকারির সাথে কোনো রকম ভাবে সরকারি চাকরিজীবীদের সাথে কোনো রকম ভাবে যুক্ত নেই তারাই ফ্যাসিলিটিটা পাবে স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে একটা মেডিকেল ফ্যাসিলিটি আর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়কে কিন্তু অলরেডি একটা মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হয় পোস্ট অফিসের ক্ষেত্রে কি হয় তাদের একটা নির্দিষ্ট হসপিটাল মানে কয়েকটা দেওয়া থাকে সেখানে যদি তুমি অ্যাডমিট করাতে চাও করাতে পারো নচেত যদি তুমি না করাও তুমি কিন্তু তোমার অন্য জায়গায় কোথাও দেখালে সেখান থেকে তুমি যে যত বিল হবে সেই বিলের হাফের বেশিরভাগটা তুমি পেয়ে যাবে এটা পোস্ট অফিসের ক্ষেত্রে আদার্স রেল বলো বা রেল মানে আদার্স যত চাকরি আছে সবারই এক শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের আমি বলছি শুধুমাত্র রেলের নিয়মটা আলাদা রেলের ফ্যাসিলিটিটা হচ্ছে মেডিকেলের ক্ষেত্রে বলছি যে সে হচ্ছে শুধুমাত্র রেলের হসপিটালে অ্যাডমিট হলেই ওখান থেকে তোমার যাবতীয় খরচা ফ্রি যত বড়ই রোগ হোক তোমার সমস্ত কিছু ফ্রি কিন্তু তুমি বাইরে থেকে যদি ট্রিটমেন্ট করাও 1 টাকাও তোমাকে দেওয়া হবে না যতই তুমি কাগজ জমা দাও এটাই হচ্ছে শুধুমাত্র রেলের ফ্যাসিলিটি বাদ বাকি যত সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি আছে পিডাব্লিউডি বলো পোস্ট অফিস বলো আদার্স যত চাকরি আছে সমস্ত কিন্তু যদি ওখানে তুমি অ্যাডমিট হও ভালো নচেত কিন্তু তোমার কাগজ দেখালে তুমি যা খরচা হয়েছে তার কিছু টাকা কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে তাহলে স্বাস্থ্যসাথীও একটা মেডিকেল কার্ড আর সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা মেডিকেল ফ্যাসিলিটি দেওয়া হয় তাহলে একটা মানুষ দুদিককার মেডিকেল ফ্যাসিলিটি কিভাবে নিতে পারে একটু বোঝাও তুমি ঢুমকি আমাকে আর আরেকটা কথা ঢুমকি তোমার জন্য বলে রাখি
যে আধার কার্ডের নাম্বার ওরা যখন পুট করবে আর দেখতে পাবে যে তোমার অলরেডি একটা মেডিকেল ফ্যাসিলিটিতে তোমার নাম পুট করা আছে, তখন কিন্তু সঙ্গে সঙ্গে তোমার যে কোনো দুটোর মধ্যে একটা ক্যান্সেল হয়ে যেতে পারে, নয় তোমার বরের মেডিকেল ফ্যাসিলিটিটা ক্যান্সেল হয়ে যেতে পারে আর নয় তোমার এই স্বাস্থ্যসাথীর কার্ডটা ক্যান্সেল হতে পারে। কারণ লক্ষ্মীর ভান্ডার তুমি তখন পাবে যখন তোমার স্বাস্থ্যসাথীর কার্ড করা থাকবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লক্ষ্মীর ভান্ডারের ফর্মে পুট করবে তুমি। বোঝাতে পারলাম। তারপরে কথায় আসি, তুমি বলছো যে এখনো পর্যন্ত আমার বরের যে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট যে এমপ্লয় সেখানে যে একটা কাগজ থাকে, সেই কাগজে নাকি তোমার নামটা এখনো অ্যাড করা হয়নি, সেখানে নাকি এখনো শাশুড়ি মায়ের নাম আছে। তো আমি, তুমি যতই চালাকি করো, তোমাকে আমি একটা ক্লিয়ার কথা বলতে চাই, তুমি চালাকি করলেও তোমার চালাকি গুলো আমি কিন্তু ধরতে পেরে যাবো, এটুখানি জোর দিয়ে বলতে পারি। ওই কাগজটায় তোমার নাম যতই না থাকুক, শাশুড়ি মায়ের নাম যতই থেকে থাকুক, আদার ফেসিলিটিতে কিন্তু তোমার নাম দিতেই পারো তুমি। মেডিকেল ফেসিলিটি, তোমার বেবি হয়েছে, বেবির পড়াশোনার খরচা, তুমি ঘুরতে যাবে, ঘোরার খরচা, তাহলে কোনো মানুষ কি বোকা হবে এতগুলো ফেসিলিটিকে বাদ দিয়ে লক্ষ্মীর ভান্ডার করাতে যাবে? কখনোই না। কিন্তু এ একটু চালাকে, নিজেকে বেশি চালাক মনে করে, সেই জন্য ভাবছে বরের মানে বরের দিক থেকে আমি এই এই ফেসিলিটি গুলো নেবো এবং বাবার দিক থেকে আমি লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পাবো। কিন্তু আমি তোমাকে একটু সাবধান করে রাখতে চাই, যদি কিন্তু তোমার আধার কার্ডের নাম্বারটা পুট করে দেখতে পাই যে এই মানুষটা কিন্তু অলরেডি একটা ফেসিলিটির সাথে যুক্ত আছে, তাহলে দুটোর মধ্যে যে কোনো একটা ক্যান্সেল অটোমেটিক্যালি হয়ে যাবে। আর একটা কথা বলতে চাই, ও কিন্তু কোথাও উল্লেখ করলো না ওদের রেজিস্ট্রি ম্যারেজ করা আছে কি করা নেই। আমি 100% তোমাদেরকে বলে দিচ্ছি রেজিস্ট্রি ম্যারেজ করা আছে। কারণ কি, কোন মানুষ যখন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, তার যখন বিয়ে হয়ে যায়, ওখান থেকেই একটা ফর্ম ফিল আপ করতে বলা হয় যে তোমার মানে তোমার যে তুমি যে বিবাহিত তার একটা প্রুফ, তোমার রেজিস্ট্রি ম্যারেজ। রেজিস্ট্রি ম্যারেজের কাগজ যতক্ষণ না তুমি জমা দেবে, তুমি কোনো কিছুতে ফেসিলিটি পাবে না, মানে চাই তোমার রেজিস্ট্রি ম্যারেজ। তো আগেকার দিনে তো সবাই রেজিস্ট্রি ম্যারেজ করতো না, তাদের তখন কি প্রযোজ্য হতো, যে বিয়ের কার্ড, যে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ের বিয়ে হচ্ছে, ওই কার্ডটা একটা স্ট্যাম্প মেরে ওখানে কিন্তু জমা দিতে হতো, ওটা তখন প্রুভ হয়ে যেত যে এই ছেলেটার সাথে এই মেয়েটার বিয়ে। কিন্তু এখন যাদের রেজিস্ট্রি ম্যারেজ করা নেই তাদের কিন্তু রেজিস্ট্রি করতে বাধ্য, এটা পুরোপুরি বাধ্য, আমি 100% গ্যারান্টি যে তার রেজিস্ট্রি ম্যারেজ করা আছে। তো রেজিস্ট্রি ম্যারেজ যেহেতু তোমার করা আছে, তুমি আদার্স ফেসিলিটি গুলো যেহেতু নিচ্ছ, তাহলে তুমি এই ফেসিলিটি যে নিচ্ছ এটা পুরোপুরি ইললিগাল, এটা পুরোপুরি ইললিগাল। তুমি ভেতর থেকে মানে কোন রকম কোন কাউকে ধরে এই লক্ষ্মীর ভান্ডারটা করেছো, ঠিক আছে? কারণ যে তোমার মানে যদি বাপের বাড়িতে গিয়ে তুমি লক্ষ্মীর ভান্ডার ফর্মটা ফিল আপ করে থাকো, তাহলে কিন্তু তুমি যে এখন যেখানকার বাসিন্দা তারা বলবে তুমি আমার এখানকার, আমার এখানে থাকছো, আমার এখানে খাচ্ছ, আমার এখানে পড়ছো, তোমার হাজবেন্ড এখানকার বাসিন্দা 1 বছর 2 বছর 3 বছর, তুমি কিন্তু দীর্ঘদিন ওখানকার বাসিন্দা হয়ে থাকতে পারো না, তোমার ভোটার কার্ড কিন্তু চেঞ্জ অবভিয়াসলি হবে। থাকছি আমি এখানে আর মানে ফেসিলিটি ওখানকার এটা হতে পারে না, এটা হতে পারে না, মানে ভোট দেবো আমি ওখানে আর এখানে থাকবো এটা কখনই হতে পারে না। আমরা আমাদের বাড়ির সামনে কোনো রকম কোনো লাইট লাগাতে গেলে আগে কিন্তু দেখা হয় যে মানে কোথাকার ইনি কোথাকার, যখন না এই আওতার মানে 1 নম্বর কি 2 নম্বরের মধ্যে আছে, পৌরসভায় বলো পঞ্চায়েতই বলো, তখন কিন্তু তার সেই কাজটা ফুলফিল করে দেওয়া হয়। কিন্তু যখনই দেখে যে এখানকার মানুষ কিন্তু এর ভোটার তালিকায় কোনো নাম নেই, তখন কিন্তু তার সেই কাজটা আর কোন রকম ভাবে জোর দিয়ে করা হয় না। তুমি যদি এখানকার মানে থেকে থাকো বরের সাথে আর বাসিন্দা হয়ে থাকো এখনো পর্যন্ত তোমার বাপের বাড়ির, এটাও কিন্তু ইললিগাল, এটাও কিন্তু যদি কেউ কোন রকম ভাবে জানায় তোমাদের ওখানে, তাহলে কিন্তু তোমার ভোটার কার্ডও চেঞ্জ করতে বাধ্য। আর দেখো, ভোটার কার্ড হচ্ছে একটা হচ্ছে প্রমাণপত্র, তোমার সমস্ত কিছুর একটা ভোটার কার্ড প্রমাণপত্র, কিন্তু আধার কার্ড হচ্ছে একটা কি বলবো নাম্বার, তার ওই নাম্বারটার জন্যই কিন্তু যখন কম্পিউটারে ফেলবে তখনই কিন্তু সমস্ত কিছু বেরিয়ে আসবে যে তার হাজবেন্ডের নাম এইটা, তার হাজবেন্ড এই মানে যখনই খোঁজ পাবে যে অমুক অমুক সেখান যে ওনার তো সরকারি চাকরি করে, তখন কিন্তু বেরিয়ে যাবে যে দুটো ফ্যাসিলিটি কিন্তু এ পেতে পারে না। যে তোমাদেরকে অনেক কিছুই ক্লিয়ার করতে পারলাম, এক তোমরাই বলো বন্ধুরা, একটা মানুষ কি করে দুদিককার ফ্যাসিলিটি নিতে পারে? এটা সম্পূর্ণ ইললিগাল। কারণ কি, স্বাস্থ্যসাথীর কার্ড ছাড়া কোনোভাবেই লক্ষ্মীর ভান্ডার হবে না। স্বাস্থ্যসাথীর কার্ড হচ্ছে একটা মেডিকেল ফ্যাসিলিটি, তাহলে একটা মানুষের দুটো মেডিকেল কার্ড কিন্তু কখনোই হতে পারে না। আর সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয় মানে তার মেডিকেল কার্ড হবেই, তার বেবির জন্য সে টাকা পাবি এবং সে ঘুরতে যাওয়ার জন্য একটা কিন্তু টাকা পাবি, সে যতই গ্রুপ ডির হোক।
এবং পূজোতে বোনাস পাবে, হয়তো কিছু কম তবে সে কিন্তু বোনাস পাবে। আর সে যে বললো না, সে তার বাবার পিতৃ মানে তার বাবার সারনেমে এখনো রেখে দিয়েছে, সে আজীবন কাল রেখে দিক, তাতে কোনো অসুবিধা নেই, এটা নাও চেঞ্জ করতে পারে। কিন্তু তুমি একটা মানুষের দুদিককার ফ্যাসিলিটি কখনোই নিতে পারো না। তুমি কি বলতে পারবে তুমি তোমার বরের সাথে যে মেডিকেল কার্ড আছে তাতে তোমার নাম দাওনি, তোমার যে বেবি আছে তাকে যে স্কুলে ভর্তি করবে সেই স্কুলের কোনো মানে ইয়ারলি যে টাকাটা পাও সেটা তুমি নেবে না, বা তুমি যে ঘুরতে যাওয়ার জন্য যে টাকাটা পাও সেটা তুমি নেবে না, এগুলো কি তুমি একবারও অস্বীকার করতে পারবে? আর তোমার হাজবেন্ড নিশ্চয়ই তুমি তোমার হাজবেন্ড একা যাবে না, তুমি তার মানে হাজবেন্ডের সাথে যাবে, তারপর তোমার বেবি, তো একটা ছেলের যদি বিয়ে না হয় তাহলে বেবি কোথা থেকে আসবে? তার মানে তার রেজিস্ট্রি ম্যারেজ সার্টিফিকেট দিতেই হবে, আগে না করা থাকলেও এখন কিন্তু তোমাকে করেও মানে দিতেই হবে, এরকম একটা বিষয় তোমার করা আছে, তুমি এতটাও বোকা নও, কারণ তোমার চাকরি নিশ্চয়ই 4-5 বছর হয়ে গেছে, তো তোমাকে তো দিতেই হবে। আর তুমি থাকছো এক জায়গায় আর আরেক জায়গায় গিয়ে ভোট দিচ্ছ, এটাও কখনো কিন্তু সম্ভব হতে পারে না, তাই তুমি যে কাজটা করছো কিন্তু পুরোপুরি ইললিগাল। আর যারা কমেন্ট করছো না ওর ভিডিওতে গিয়ে যে আমার বাবাও সরকারি চাকরি করে, আমার হাজবেন্ডও সরকারি চাকরি করে, আমি তোমাদেরকে এতটাই জোর গলায় বলে দিচ্ছি, ওটা সম্পূর্ণ ভেতর দিয়ে করানো হয়েছে। যদি তুমি মানে সাতসাথীর কার্ডের ফর্ম ফিল আপ করতে গিয়ে থাকো, ওখানে বড় বড় করে লেখা ছিল যারা কোন রকম সরকারি চাকরিজীবী আছে তাদের এই ফেসিলিটিটা দেওয়া হবে না, ওখানে কিন্তু লেখাই আছে। তোমরা যারা দেখোনি তারা একটু প্লিজ সাতসাথীর কার্ডটা পড়ে দেখে নাও, এবং সাতসাথীর কার্ডের নাম্বার তুমি যদি লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপে পুট না করো তাহলে তোমার লক্ষ্মীর ভাণ্ডার হবে না, যদিও করিয়ে থাকো সেটা ভেতর দিয়ে, লিগাল ভাবে তোমরা করাওনি। তাই এই কথাটা যে তুমি বলে ফেলেছো মুখ মানে ফসকে, এটা কিন্তু একটা বড় ভুল করেছো তুমি। তো এই ভুলের মাসুল আমার মনে হয় ওইভাবে গোনাচ্ছে যে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস ক্যান্সেল, মানে তোমার যদি বরের মেডিকেল ফেসিলিটিটা ক্যান্সেল হয়ে যায় এটা তোমার সব থেকে বড় ক্ষতি হবে। তাই আমার মনে হয় তোমার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ক্যান্সেল করে দেওয়া উচিত, মানে লক্ষ্মীর ভাণ্ডারটা ক্যান্সেল করে দেওয়া উচিত। তুমি হয়তো ভাববে যে এ ভুলভাল ভিডিও বানাচ্ছে, কিন্তু এটা তোমার জেনে রাখা উচিত, আমি এটা নিয়ে অনেকটাই জানি, তাই তোমাকে প্লিজ জানালাম। তোমার হয়তো নেগেটিভ তোমাকে নিয়ে ভিডিও বানায়, তবে এই ভিডিওটা হয়তো আমি তোমাকে ট্যাগ করতে পারি, যদি তুমি দেখো তো আমার কথাগুলো একটু মাইন্ডে নিয়েও হাজবেন্ডের সাথে আলোচনা করো, পারলে যারা এইসব বিষয়ে আছে, যারা পার্টিগত একটু বিষয় জানে তাদেরকে একটুখানি জিজ্ঞাসা করো যে আমি যে কথাগুলো বললাম ঠিক কিনা, কারণ তোমার লক্ষ্মীর ভাণ্ডারটা তাদেরকেই দেওয়া হচ্ছে কে মানে রাজ্য থেকে যাদের কোন রকম কোনো ফ্যাসিলিটির সাথে তারা যুক্ত নেই। ক্লিয়ার করতে পারলাম? তুমি এরপর আর একটা কি কথা বললে যে আমাকে নিয়ে একজন ভিডিও বানিয়েছে, তার তো কোনো শিক্ষা দীক্ষা নেই, আমার বরের যথেষ্ট শিক্ষা আছে। তোমার বরের যদি শিক্ষা হয়েই থাকে তাহলে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি হয়ে সমস্ত রকম ফ্যাসিলিটি নিয়ে একটা মানে গরিব মানুষের টাকা কিভাবে তোমার বউ হস্তক্ষেপ করতে পারে? কারণ তোমার বউয়ের ওই কাগজটার ওই ফর্মটা হয়তো কোনো যারা সত্যিই সরকার থেকে কোনো রকম কোনো ফ্যাসিলিটি পায় না সেও পেতে পারে। এইভাবে না জানি ভেতরে ভেতরে কত রকম কত কিছু করানো হয়। তো সত্যি এ একেবারেই যাকে বলে গর্ধব, সেই জন্য হয়তো এ কথাটাকে ওপেন বলে ফেলেছে, এটা কিন্তু ওর বলা উচিত হয়নি। এখন হয়তো এই বিষয়টা নিয়ে যদি কোনো ক্রমে ওর আসল জায়গায় কথাটা পৌঁছায় অনেক কিন্তু শোরগোল হতে পারে, আর এই কারণেই ও নিজেও ভয় পেয়েছে, সেই জন্য কিন্তু সে ও ভিডিওটা নামিয়েছে। তো আমি তোমাকে একটা একটাই উপদেশ দিতে চাই যে ওটাকে ক্যান্সেল করে দাও। এছাড়াও বলতে চাইছি যে তুমি যে বলছো আমি আমার বাবার সারনেম ইউজ করে টাকাটা পাচ্ছি এবং 500 না 1000, তো একটা কথাই মোটমাট বলতে চাই যে গাছেরও খাবে তলারও কুড়াবে, এটা তো সম্ভব নয়। নয় তুমি গাছের খাও আর নয় তুমি তলার কুড়াও, দুটোই তো তুমি একসাথে পেতে পারো না, কারণ গাছটা তো সম্পূর্ণ তোমার নয়, সরকারটা তো তোমার নয়, যে কোনো একদিকের ফ্যাসিলিটিটাই তোমাকে বেছে নিতে হবে। তুমি যদি ভেবে থাকো আমি এটা জ্ঞান দিচ্ছি, জ্ঞান নয়, আমি এটুখানি তোমাকে বলতে চাই, আমি ধরো একটা অমূর্খ মানে শিক্ষা দীক্ষা আমার মধ্যে কিছু নেই, তোমাকে এই কথাগুলো বলছি, আমি এটুখানিও বলছি তুমি তোমার পার্টিগত বিষয়ে যারা আছে তাদেরকে একটু জিজ্ঞাসা করবে, যারা তোমার এই কার্ডটা করে দিয়েছে তাদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করবে যে সাতসাথীর কার্ড না হলে লক্ষ্মীর ভাণ্ডার হয় না, আর সাতসাথীর কার্ডটা আছে সেই কার্ডটায় বড় বড় করে লেখা আছে যে কোনো রকম কোনো সরকারি ফেসিলিটি মানে সরকারি চাকরিজীবীদের জন্য এই সাতসাথীর কার্ড কিন্তু নয়, বুঝলে? তো বন্ধুরা তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম জানি না, এই মানুষটা কিন্তু সরকার থেকে অলরেডি অনেক কিছু ফ্যাসিলিটি পাচ্ছে, তাতে চায় তাদের মানে রেজিস্ট্রেশন তো অবভিয়াসলি দিতেই হবে, তাতে তার ওই যে কাগজটা থাকে যে হাজবেন্ডের কিছু একটা হলে বউ প্রথম মানে অধিকার বউয়ের, তো সেই জায়গায় যে মা আছে ওটাতে কোনো কিছু এফেক্ট মানে করে না, ওটা ছাড়াও কিন্তু রেজিস্ট্রেশন ম্যারেজ কাগজ জমা দিলেই তার সমস্ত কাগজে কিন্তু তার নামটা পুট হয়ে যায়।
তোমার ঘুরতে যাওয়া বলো, ঘর ভাড়ার টাকা, ঘর ভাড়ার, তারপর হচ্ছে তোমার বেবি যে স্কুলে পড়বে তার একটা ইয়ারলি যে 25,000, এখন হয়তো আবার বাড়িয়েছে বা বাড়িয়েই 25,000টা হচ্ছে, আমি এটা এই বিষয়টা এখনো পর্যন্ত জানি না, বাড়িয়েছে হয়তো। তো এই জিনিসগুলো একটা মানুষ যখন নিচ্ছে তখন কিন্তু সে একটা গরিবের কষ্টের টাকা কিন্তু সে নিতে পারে না, কারণ ওটা কিন্তু শুধুমাত্র যারা কোন রকম সরকার থেকে সরকারি চাকরি করে ফেসিলিটি পায় তাদের ছাড়া। তো বোঝাতে পারলাম কি কথাটা তোমাদেরকে আমি বোঝাতে চাইছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে দেখা করব। যারা যারা এই বিষয়ে একটু জানো তারা প্লিজ কমেন্ট করে জানিও আমি যে কথাগুলো বললাম সেগুলো ঠিক কিনা। আর যারা কমেন্ট করবে সব জানতা হ্যান ত্যান হ্যান ত্যান, তাদের প্রত্যেককে বলবো একটু গিয়ে জিজ্ঞাসা করবে, যারা সাতসাথীর কার্ড করে, যারা লক্ষ্মীর ভান্ডার করে, তাদেরকে গিয়ে প্লিজ একটু জিজ্ঞেস করবে। আমি যদি জ্ঞান দিয়ে থাকি তাদের জ্ঞানটা তো অন্তত নেবে। তো চলো আজকের বন্ধুর আজকের ভিডিওটা এখানেই এড করছি, তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, টাটা। ঢুমকি আমার ভিডিওটা একটু দেখো, পারলে একটুখানি সিদ্ধান্তটা নিও, বুঝলে? ভালোর জন্যই কিন্তু কথাটা তোমাকে আজকে বললাম, টাটা।